নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো এবং নিজেদের ছোট্ট সোনামণিদের খুব খেয়াল রাখছো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে প্যাকেট যে ফুডগুলো থাকে শিশুদের বা কৌটোর যে খাবারগুলো থাকে সেগুলো বাচ্চাদের জন্য কতটা জরুরি, এবং আমি কি আদৌ এগুলো টুইটিকে খাওয়াই, খাওয়ালে কোন ব্র্যান্ডের জিনিস আমি টুইটিকে খাওয়াই, সেটাই আজকে আলোচনার বিষয়। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠোনি তাদেরকে বলবো প্লিজ দেরি করো না, দেখো নিচে রেড কালারের একটা বাটন আছে ওটা প্রেস করো, তার ঠিক পাশে একটা বেল আইকন আছে ওটাও প্রেস করে দাও, তাহলে তোমরাও ভিডিও নতুন নতুন নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। এবং আমাদের যে মোমেন্টুইটি সেই চ্যানেল, সেই চ্যানেলের একজন ইম্পর্টেন্ট মেম্বার হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে যে প্যাকেট জাতীয় ফুডটা নিয়ে কথা বলবো, আমি কিন্তু সব ব্র্যান্ডের কথা বলবো না, কারণ আমি কোনো ব্র্যান্ড সেই অর্থে কিন্তু ইউজ করিনি টুইটির জন্য। এবং যেটা ফার্স্ট ইউজ করেছি সেটা হচ্ছে নেসলে সেরিগ্রোটা। দেখো আমার প্যাকেটের মধ্যে নেই, এটা জাস্ট প্যাকেটটা খালি তোমাদেরকে দেখাতে বসেছি আমি। নেসলে সেরিগ্রোটা আমি টুইটিকে খাওয়াই। এবং একটা কথা আমি বলতে পারি যে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো, দেখে নিশ্চয়ই দেখে আমি বারবার একটা কথা আমাকে বলতে শুনেছো যে আমি টুইটিকে আজ পর্যন্ত কোনো প্যাকেট জাতীয় ফুড খাইয়ে মোটুরাম করার চেষ্টাতে নেই। কিন্তু এখন কেন খাওয়াচ্ছি এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। এখন আমি এই কারণেই টুইটিকে এটা খাওয়াই যে আমি একজন ওয়ার্কিং ওম্যান, তোমরা জানো আমাকে মাঝে আমাকে প্রায় বাড়ির বাইরে থাকতে হয় এবং অফিসের কাজে আমাকে বাইরে যেতে হয়, ফলে সব দিন যে আমার হাতে এনাফ টাইম থাকে টুইটিকে রান্না করে খাইয়ে যাওয়ার মতো সেটা কিন্তু থাকে না। ফলে এবং সিচুয়েশন মাঝে মাঝে এমন আসে সেই সময় টুইটি কিছু খেতেও চায় না, চট জলদি কিছু একটা বানিয়ে দিলে ও হয়তো খেতে চায়। তো সেই সব দিনগুলোর জন্যই আমি কিন্তু একমাত্র নেসলে সেরিগ্রোকে ইউজ করি। এবং ধরুন যে কোনো সময় ধরুন বাচ্চাকে নিয়ে ভ্যাকসিনেশনের জন্য তো আমাদেরকে বাইরে যেতেই হয়, এবং ভ্যাকসিনেশন নিয়ে আসার পরে মানে ভ্যাকসিন নিয়ে ফেরার পরে বাচ্চার কিন্তু কিছু খেতে ইচ্ছা করে না, জ্বর আসে তখন হয়তো কিছু খেতে চায় না, তখন এমন একটা খাবারের প্রয়োজন হয় যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং ওর খেতেও ইচ্ছে করছে। সেই রকমই একটা খাবার আমি দেখলাম যে নেসলে সেরিগ্রো। যখন টুইটির ভ্যাকসিন থাকে, ভ্যাকসিনেশন করে আসার পরে টুইটিকে যখন ভাত বা জাতীয় কিছু খাওয়ার দেওয়া হয় ও কিছুই খেতে যায় না, কিন্তু তখন আমার মনে হয় যে ওকে কি দেবো, তো তখন এই ধরনের একটা নেসলে সেরিগ্রো বা এই ধরনের যে খাবারগুলো থাকে চটজলদি হয়েও যায়, হালকা উষ্ণ গরম জল করে 6 কুপ দিয়ে দিলেই মোটামুটি এটা রেডি হয়ে যায় এবং চটজলদি খেয়ে না, এবং আমারও চিন্তা কম থাকে যে ওর একটা মোটামুটি পেটটা ভর্তি হলো। এবং এই নেসলে সেরিগ্রোটা দুটো ফ্লেভারের হয়, একটা হচ্ছে রাইস ফ্লেভারের হয় এবং একটা হচ্ছে ফ্রুটস ফ্লেভার, এটা হচ্ছে ফ্রুটসটা আমি পেয়েছি। এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে 16 ভিটামিনস আছে, প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে, আয়রন আছে এবং এটাতে এনার্জি আছে, ফাইবার আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন সমৃদ্ধ একটা খাবার। এবং আমি বেশি দিন শুরু করিনি, জাস্ট 1 মাস এটা আমি টুইটিকে খাইয়েছি, এবং আমার খাওয়ানোর পরে সত্যি বলছি খুব একটা খারাপও লাগেনি খাবারটা। তবে একটা কথা আমি বারবার বলছি, বাড়ির খাবার যেভাবে বাচ্চারা খেতে চাইছে সেভাবে বাড়ির খাবার বাচ্চাদেরকে দিন, তার সাথে সাথে যেদিন যেদিন আপনার মনে হবে যে বাচ্চা কিছু খেতে চাইছে না, বাচ্চার প্রপার নিউট্রিশন বাচ্চার শরীরে যাচ্ছে না বা বাচ্চা আজকে কিছু খেতে চাইছে না, যা খাবার দিচ্ছেন সবই ফেলে দিচ্ছে, সেই সব দিনের জন্য কিন্তু এই খাবারটা আপনি দিতে পারেন। তো আজকের এই ছিল ভিডিওটা। এবং ও সরি সরি, এটা প্রাইস বলা হয়নি, এটা প্রাইস হচ্ছে 297 টাকা এটার দাম। এবং অন্যান্য ব্র্যান্ডের থেকে নেসলে একটা ব্র্যান্ডেড কোম্পানি এবং নেসলের খাবার শুনেছি সবই ভালোই হয়, যদিও আমার অভিজ্ঞতা নেই, আমি ফার্স্ট টাইম এটা ইউজ করে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের শিশুদের জন্য অবশ্যই এটা কিন্তু খাওয়াতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে মোমেন্ট টুইটি চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে যাবেন। তো আজকের মতো টাটা।